আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ইবরিক সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আপনারা কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাল বয়সে সহমতে আপনারা নিরাপদে আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী আজকের ভিডিওটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা আজকের ভিডিওতে আমি এমন একটি বিষয় আপনাদেরকে বলবো যে বিষয়টি আপনি যদি আমল করেন তাহলে রসুলুল্লাহ সল্লা আলহিউসাল্লাম এর সফাত অবশ্যই আপনার উপরে আরোপিত হবে অর্থাৎ কেয়ামতের দিন আল্লাহ তালের রসুল সলাল্লাহ আলহিউসাল্লাম আপনার জন্য সফাত করবেন এখন চলুন আজকের ভিডিওর মূল অংশে আমরা চলে যাই সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমরা মুসলমান আল্লাহ তালা আমাদের সকলের ওপর পাচুক্ত নামাজ ফরজ করেছেন এই পাচুক্ত নামাজের জন্য মোয়াজদিন মসজিদে আজান দেন এই আজানের সময় আমরা অনেকে কি করি বিভিন্ন ধরনের অশ্লীল কথাবার্তা কিংবা গান বাজনার মধ্যে লিপ্ত থাকি আমরা যেখানে যে অবস্থায় থাকি সে অবস্থায় চুপ থেকে আমাদেরকে আজান শুনতে হবে তারপরে মজ্জিন যে আজান দেয় যে বাক্যগুলি বলে সে বাক্যগুলি আমাদেরকেও বলতে হবে মজ্জিন যে বাক্য যখন বলবে আমরা সে বাক্যই বলবো কিন্তু হাইয়া সলা যখন মজ্জিন সাহেব বলবেন তখন আমরা বলবো লা ইল্লা আবার হাইয়া আল ফেলা যখন বলবেন তখনও আমরা বলবো লা হাউলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর অর্থ হলো আল্লাহর সাহায্য ছাড়া পাপ থেকে দূরে থাকার কোনো উপায় এবং সৎ কাজ করার কোনো শক্তি কারো নেই সম্মানিত দর্শক শ্রোতা এটি সহি বুখারি থেকে প্রাপ্ত আমরা অবশ্যই আজানের জবাব যথাসময়ে দেওয়ার চেষ্টা করি সম্মানিত দর্শক ও আজান শেষ হওয়ার সাথে সাথেই যে দোয়া পড়লে রসুল্লাহ সাল্লাসাল্লাম আপনার আমার জন্য সফায়াত করবেন সে দোয়াটি হলো প্রথমে অবশ্যই আপনাকে আজান শেষ হওয়ার পরে শরীফ পড়তে হবে আপনি যে কোনো শরীফ পড়তে পারেন তারপরে আপনাকে অবশ্যই আজানের যে দোয়াটি আছে এই দোয়াটি পড়তে হবে আমি এখন সহি শুদ্ধ করে আপনাদেরকে আজানের দোয়াটি শিখিয়ে দিচ্ছি সবাই আমার সাথে সাথে পড়বেন হামজা খালাজ মোটা করে হবে

نل واوز بروا سين يازر سي اكلفتان وسي لمز بلا وسيلة بطا والصلاة القائمة آت محمدا الوصيلة واو لمز ف فا زبر فا زي اكلفتان لمز بلا تزبطة والفضيلة <تصفيق> وابعث رواب <applause> دهك دي بورتها بي عين ساز ورعث وابعث هابش هو وابعث هو ميم زبر ما قف بزبر قا اكلفتن ما قا ميم ميم دوي زبر ما كون قلنا ادقى ما باقلنا قلنا شاتي ميلي بورتها بي ميم حاز ورما ميم او بش مو اكلفتن دال زودة محمودا نون زر نيل

أبنى <applause> اللهم رب أب هذه الدعوة الآمة والصلاة القائمة آت محمدا الوصيلة والفضيلة وابعثه مقاما সম্মানিত দর্শক শ্রোতা আপনারা অল্প অল্প পড়ে মুখস্ত করেন এই দোয়াটি আশা করি ইনশাআল্লাহ আপনারা সহজেই মুখস্ত করতে পারবেন সর্বপ্রথম আপনি দুরুৎসই পড়বেন তারপরে আপনি এই দোয়াটি পড়বেন আশা করা যায় ইনশাআল্লাহ কাল ক্যামতের ময়দানে রসুল আকলাম সলাল্লাহু আলি ওয়া আপনার আমার জন্য অবশ্যই সফাত করবেন কেননা এই সম্পর্কে হাদিসে এসেছে যে ব্যক্তি দ্রুত শরীফ পড়ে আজানের এই দোয়াটি পড়বে অর্থাৎ আজান শেষ হলে যে দোয়াটি পড়তে হয় এই দোয়াটি পড়বে তাহলে কাল কিয়ামতের ময়দানে রসুল আকরাম সলাল্লাহু আলি হুয়া যে ব্যক্তি পড়বে তার জন্যই সাফাৎ করবেন এই দোয়াটির অর্থ হলো হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান এবং প্রতিষ্ঠিত সালাতের রব মুহাম্মদ সাল্লু আলি সাল্লামকে উসিলা তথা জান্নাতের একটি স্তর এবং ফজিলাত তথা সকল সৃষ্টির ওপর অতিরিক্ত মর্যাদা দান করুন আর তাকে মাকামে মাহমুদে অর্থাৎ প্রশংসিত স্থানে পৌঁছে দিন যার প্রতিশ্রুতি আপনি তাকে দিয়েছেন সম্মানিত দর্শক শ্রোতা এই দোয়াটি সহি বুখারি আবু দাউদ এবং তিরমিজি শরীফে রয়েছে আপনারা সবাই এই দোয়াটি মুখস্থ করবেন এবং আমল করার আজকের থেকেই চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে আমল করার তফিক দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের জন্য বিশেষ কিছু কথা আজান ও ইকামত এই দুই সময়ের মধ্যবর্তী যে সময় এই সময়ে যদি আপনারা নিজেদের জন্য দোয়া করেন তাহলে আল্লাহ তালা সেটা কবুল করবেন কারণ এই দুই সময়ে যদি কখনো দোয়া করা হয় তাহলে সে দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেন না আল্লাহ তালা কবুল করিয়া নেন এ সম্পর্কে হাদিসটি এসেছে তিরমিজি আবু দাউদ এবং মুসনাদে আহমদ শরীফে হজর জাবের রাজাল্লাহ তা আইনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলহাম বলেছেন যে ব্যক্তি আজান শুনে আজানের শেষে এই দোয়া বলবে সে ব্যক্তির জন্য ক্যামতের দিন আমার সুপারিশ অনিবার্য হয়ে যাবে আল্লাহ তালা আমাদেরকে রসুল আকরাম সলি ওসাল্লামের সফাত লাভ করার তফিক দান করুন আমিন সম্মানিত দর্শক শ্রোতা আমি আশা রাখি যে আপনি এই দোয়াগুলি মুখস্থ করে অবশ্যই আমল করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে আমল করার তফিক দান করুন আমিন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি